কি কিছুই হবে না তুমি নিজেকে একটু শক্ত করো তো আর তাছাড়া তুমি এত ভয় কেন পাচ্ছ ওই সাপটাকে ছেড়ে দিয়েই তো আমরা ওই ঘর থেকে বেরিয়ে আসব আর ওই সাপটা তখন যা করার ওই আলোর সাথেই করবে আর আমরা শুধুমাত্র দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোর মৃত্যুটাকে উপভোগ করব আর এখন তুমিও যদি এমন ভয় পাও তাহলে কি আমি এত বড় কাজে সফল হতে পারবো নাকি বলো তুমি আরে মা তুই ঠিকই বলেছিস আমি আর এখন থেকে একবারও যেন ভয় পাবো না রে সল সল মা ওই সাপের ঝুড়িটা নিয়ে আলোর ঘরে সল এই তো কাকি তুমি আমার সাথে থাকলে এই সাপটি বারবার বলল যে ও নাকি কারোর আদেশে আমাকে দংশন করতে এসেছে তার মানে যে আমাকে দংশন করার জন্য পাঠিয়েছে সে কি জানে না যে আমি নাগিনী যদি জানতো তাহলে তো কিছুতেই এই সাপটিকে পাঠাতো না আচ্ছা তাহলে আবার নতুন কোন শত্রুর আবির্ভাব হয়েছে নাকি না না কিছুই তো বুঝতে পারছি না আমি যাই হোক এখন এত ভেবে লাভ নেই অনেক রাত হয়েছে আর এখন তো আমি কিছু করতেও পারবো না তাই যা করার আমাকে কাল সকালে করতে হবে আমাকে একটি বারের জন্য একটু দরবেশ বাবার সাথে দেখা করতে যেতে হবে আর এখনো বেশ কিছুটা রাত বাকি আমি বরং আর কিছুক্ষণ ঘুমিয়ে নেই এ কথা বলে আলো আবারও বিছানায় শুয়ে পড়ে ওদিকে মালা আর সূর্যের মা অপেক্ষা করতে থাকে যে কখন আলোর চিৎকারের আওয়াজ শুনতে পাবে কিন্তু বেশ অনেক রাত পার হয়ে যায় তারপরও তারা আলোর কোনো চিৎকারের শব্দই শুনতে পায় না এ কি রে মা বেশ কিছুটা সময় ধরে তো অপেক্ষা করে যাচ্ছি কিন্তু কই এখনো তো ওই মেয়ের চিৎকারে কোনো আওয়াজই শুনতে পাচ্ছি না হ্যাঁ কাকি তুমি ঠিকই বলেছো ওই সাপটা কি তাহলে আলোকে দংশন করেনি নাকি ওই সাপ আলোকে দংশন করেছে আর আলো চিৎকারও হয়তো করে উঠেছে কিন্তু আমরা হয়তো শুনতে পাইনি না না মালা সেটা কি করে হয় আমার ঘরের সাথেই তো আলোর ঘর আর তাই তো ও যদি চিৎকার করে তাহলে তো আমি অবশ্যই শুনতে পেতাম আচ্ছা এমন হয়নি তো যে ওই সাপটা ওকে দংশন করার সাথে সাথে ও ওই সাপের বিষের প্রভাবে চিৎকার করার সময়ও পায়নি সাথে সাথে ওর প্রাণ হারিয়েছে হ্যাঁ হ্যাঁ কাকি তুমি এটা ঠিকই বলেছো এটা হতেই পারে কিন্তু আমরা তো এখান থেকে কিছুই বুঝতে পারবো না বুঝতে হলে আমাদেরকে অবশ্যই ওই আলোর ঘরে গিয়ে সবটা নিজের চোখে দেখতে হবে গো হ্যাঁ হ্যাঁ সেটা তুই ঠিকই বলেছিস কিন্তু মা ওই ঘরে তো সাপটা রয়েছে আর আমরা গেলে যদি ওই সাপটা আমাদের ক্ষতি করে তাহলে কি করবি তুই আরে কাকি ওই সাপটা আমাদের কোনো ক্ষতি করবে না কারণ ওই সাপুরে বলেছিল ওই সাপের যা কাজ দেওয়া হবে ও ওই কাজ শেষ করে চলে যাবে ও আচ্ছা তাই নাকি রে মা তাহলে এত দেরি কেন করছি চল তাহলে এক্ষুনি আলোর ঘরে যাই এরপর মালা আর সূর্যের মা আলোর ঘরে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় যে আলো বিছানায় শুয়ে আছে আর এটা দেখে তারা ভেবে নেয় যে আলো হয়তো মারা গেছে আর সাপটির মৃতদেহ যে ঘরের এক কোণায় পড়ে আছে সেটা তারা খেয়াল করে না কাকি ও কাকি দেখো না মনে হচ্ছে সত্যি সত্যি আলো এবার শেষ হয়েছে গো আরে মা তাই তো মনে হচ্ছে ওই সাপটা আলোকে দংশন করে মেরে ফেলেছে দাঁড়াও কাকি আস্তে আস্তে কথা বলো আমার তো এখন মনে হচ্ছে আলো মরেনি ও বেঁচে আছে কি বলছিস কি রে মা ও মরেনি মানে এই তো আমি দেখছি ও মরে পড়ে আছে না না কাকি ওই সাপটা আলোকে দংশন করেনি গো যদি ওই সাপটা আলোকে দংশন করত তাহলে তো আলোর শরীর বিষে নীল হয়ে যাওয়ার কথা কিন্তু দেখো ওর শরীরের রং একটুও পরিবর্তন হয়নি গো হ্যাঁ হ্যাঁ তাই তো কিন্তু সেটা তো বুঝলাম তাহলে সাপটি ওকে কেন দংশন করলো না আর সাপটি গেলই বা কোথায় মালা তখন ঘুরে দাঁড়ায় আর দেখতে পায় সেই সাপটি ঘরের এক কোণে মরে পড়ে আছে কাকি ও কাকি দেখো ওই সাপটি কেমন মরে পড়ে আছে তাই তো রে মা ওই সাপটি মরলো কিভাবে কাকি এক্ষুনি এক্ষুনি ঘর থেকে চলো তোমার সাথে আমার অনেক কথা আছে এ কথা বলে মালা সূর্যের মাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় ওদিকে কালাচানের খুব শরীর খারাপ হয়ে পড়ে আর সে অচেতন হয়ে বিছানায় শুয়ে থাকে এ কি মানুষটার হঠাৎ করে যে কি হলো দিব্যি তো ছিল মানুষটা আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল আর হঠাৎ করে অমন মাটিতে পড়ে নিজের চেতনাটা হারিয়ে ফেললো ভেবেছিলাম বিশ্রাম নিলে সে সুস্থ হয়ে যাবে কিন্তু এতটা রাত হয়ে গেল তাও তো কিছুতে এনার জ্ঞান ফিরে এলো না এখন এখন কি করব আমি
এক কাজ করি, আমি আমি না হয় একটু ওনার মুখে জল ছিটিয়ে দেই। হ্যাঁ হ্যাঁ তাই করি, আসলে ওনার এই অবস্থা দেখে আমি কেমন যেন এলোমেলো হয়ে গেছি। কোনটা করব আর কোনটা করব না সেটা বুঝতেই পারছি না। না না আর দেরি না করে ওনার মুখে একটু জল ছিটিয়ে দেই। এ কথা বলে কালাচানের বউ কালাচানের মুখে কিছু জল ছিটিয়ে দেয়, আর সাথে সাথে কালাচানের জ্ঞান ফিরে আসে। এই তো ওনার জ্ঞান ফিরে এসেছে। ও গো শুনছো, এখন কেমন লাগছে গো তোমার? তুমি ঠিক আছো তো? হ্যাঁ গো আমি ঠিক আছি, কিন্তু কি হয়েছিল আমার? আমি আমি এভাবে বিছানায় শুয়ে আছি যে, আমার তো আজ রাতে ওনাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি তো কিছুতেই যেতে পারলাম না। হ্যাঁ গো আমি দেখলাম যে তুমি আমার সাথে কথা বলতে বলতে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেছো, আসলে কি হয়েছিল গো তোমার? হ্যাঁ গো হঠাৎ করে যে আমার কেমন যেন মনে হলো কেউ আমার মাথার পেছনে সজোরে একটা আঘাত করলো, আর তখনই আমার মাথাটা কেমন ঘুরে গেল, আর আমি সাথে সাথে চোখে অন্ধকার দেখতে শুরু করলাম, আর তারপর কি হয়েছে আমার কিছুই মনে নেই। কি বলছো কি গো, এ তো খুব চিন্তার বিষয়, আর তাছাড়া তখন তো সেখানে তুমি আর আমি ছাড়া কেউ ছিল না, তাহলে কে কে তোমার মাথায় আঘাত করলো? জানি না গো কে এমনটা করেছে, আমি কিছুই জানি না। আচ্ছা আচ্ছা এখন এসব কিছু বাদ দাও তো, তোমাকে কিছুই জানতে হবে না, তুমি আগে বিশ্রাম নাও আর সুস্থ হও। আমি আজ আবার নতুন করে অনেক বড় চিন্তায় পড়ে গিয়েছি, কিরণ আমাকে যে স্বপ্নের কথা বলে গেল এটা কোনো সাধারণ স্বপ্ন হতেই পারে না। ও বলল যে ও নাকি স্বপ্ন দেখেছে যে আলোকে একটি বিশাল আগুনের গোলা গ্রাস করে নিচ্ছে, আর এই স্বপ্নটি সে ভোর রাতে দেখেছে, আর ভোরের স্বপ্ন সব সময় সত্যি হয়। আর কিরণ তো আমাকে বারবার করে বলে গেল আমি যেন আলোকে ওর বিপদের বিষয়ে সাবধান করি, কিন্তু কি করে আমি সাবধান করব? আমি তো নিজেই নিশ্চিন্ত নই যে আলোর সামনে কি বিপদ আসতে চলেছে, কিন্তু কিরণের কথায় আমি এটাও বুঝতে পারছি না যে সত্যি আবার বড় কোনো বিপদ আলোর দিকে দিয়ে আসছে কিনা, কিন্তু এখন তো আমি শক্তিহীন অবস্থায় আছি, আর তাই তো আমি কোনো কিছুই নিশ্চিন্ত করে বলতে পারছি না, কিন্তু তারপরও আলোকে এই বিপদের সম্পর্কে জানতেই হবে, না হলে আলো যে নিজের বিপদের ব্যাপারে প্রস্তুত হতে পারবে না। আর আলো যদি নিজের বিপদের ব্যাপারে জেনে শুনে সাবধান হতে পারে, তাহলে আলো সেই বিপদকে জয় করতে পারবে, আর তাই তো আমার আলোর সাথে দেখা করতে হবে, আর ওকে সব কিছু জানাতে হবে। আজ অনেক রাত হয়ে গেছে, এখন নয় কাল সকালে আমি বরং আলোকে আমার কাছে ডাকবো। আলো মা তুই ভয় পাস না, আমি শক্তিহীন অবস্থায় আছি, তাতে কি হয়েছে তোর কোনো ক্ষতি হতে দেব না আমি। সূর্য সূর্য তুমি কোথায় যাচ্ছ? সূর্য যেও না, যেও না সূর্য, ওদিকে যেও না তুমি, ওদিকে গেলে যে তোমার বিপদ হবে। না 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 তোমার কোনো কথা আমি শুনবো না, আমাকে যে যেতেই হবে, আর আমার যদি বিপদ হয় তাতে তোমার কি? এসব কি বলছো কি তুমি? তোমার বিপদ হলে আমার কি মানে? তুমি এমন কথা কি করে বলছো? সূর্য তুমি সেদিন আমার কাছে কিছু না বলে বাবার কাছে চলে গেলে, আর এখন আমি তোমাকে এত করে বলছি তুমি ওই দিকে যেও না যেও না, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনছো না। সূর্য দেখো আমি তোমাকে আবারও বলছি তুমি ওদিক থেকে ফিরে এসো, ওখানে যে অনেক বড় বিপদ অপেক্ষা করছে তোমার জন্য। সূর্য আলোর কোনো কথা না শুনে আবারও সেদিকেই চলে যেতে থাকে।
সূর্য, সূর্য, তুমি কেন কেন আমার কোনো কথা শুনছো না? আমার কথা শোনো, যেও না, যেও না ওদিকে। সূর্য এর পরও আলোর কোনো কথা না শুনে সেই পথের দিকে এগিয়ে যেতে থাকে, আর কিছুটা দূর এগিয়ে গিয়ে সে একটি খাদে পড়ে যায়। না, সূর্য! আলোর ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। আমি কি স্বপ্ন দেখলাম? আমার সূর্য খাদ থেকে পড়ে গেল, তার মানে আমার সূর্য নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। এক্ষুনি এক্ষুনি আমি আমার সূর্যের কাছে যাব আর ওকে বিপদ থেকে বাঁচিয়ে আমার কাছে ফিরিয়ে আনব। তো বন্ধুরা, তাহলে কি আলো পারবে সূর্যকে আবার তার কাছে ফিরিয়ে আনতে? সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।